হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কম দামে এমবি এবং মিনিট কিনতে পারবেন এখান থেকে আপনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার আজকের এই ভিডিওটা দেখলে আপনি একদম 100% কম দামে, আপনি অন্য টপ আপ থেকে যদি নেন 150 টাকায় 10 জিবি, এখান থেকে নেবেন আপনি 130 টাকায়, আপনি 20 টাকা করে প্রতিটা অফারে পাইতেছেন। আজকালকার যুগে 20 টাকায় আপনাকে কে দিবে? চলুন ভিডিওটা দেখাই কিভাবে আপনি এই সার্ভারে কাজ করবেন, কিভাবে আপনি ভিডিওটা দেখে আপনি আপনার লাভজনক ব্যবসা করতে পারবেন, আপনি আপনার অন্য আরেকজনকে টপ আপ দিয়েও আপনি লাভ করতে পারবেন। এর জন্য কী করতে হবে? অ্যাপটা নামাইতে হবে। অ্যাপটা নামানোর জন্য প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে আমার সার্ভার লিখে সার্চ দেবেন, ঠিক আছে? সার্চ দেওয়ার পর এরকম একটা অ্যাপস চলে আসবে। 1 নম্বরে অ্যাপটা চলে আসার পর এখান থেকে আপনি ওপেনে ক্লিক করে, মানে ইনস্টল দিয়ে ওপেনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তারপর আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে সার্ভার আইডি দিতে হবে, সার্ভার আইডি হচ্ছে TR, বড় হাতের R, এটা দিয়ে দিবেন। এখান থেকে তো আপনি প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? রেজিস্ট্রেশন করার জন্য আপনি যেটা করতে হবে, প্রথমে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই যে এখানে চাপ দেবেন, ঠিক আছে? এই যে অ্যান অ্যাকাউন্ট, এটার উপরে চাপ দেবেন। এটার উপরে চাপ দেওয়ার পরে এইখানে আপনার সার্ভার আইডি দিতে হবে। সার্ভার আইডি দিবেন TR, দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম দিতে হবে, তারপর ইউর নাম্বার দিতে হবে, সিলেক্ট লেভেল দিতে হবে। এখন আপনি আপনার ইউজার নেমটা কী দিবেন? ধরেন আপনার নাম হচ্ছে শামিম123, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইউজার নেম। তো আমি ধরেন আমার একটা ইউজার নেম দিয়ে দিলাম Jamil123, ঠিক আছে? আমার ইউজার নেমটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার ফোন নম্বরটা এখানে দেবো। ফোন নম্বরটা দেওয়ার পর এখানে ধরেন লেবেল, এই যে আমি লেবেলটা আবার আপনাকে দেখাইতেছি, এই যে সিলেক্ট লেবেল, ঠিক আছে? এই লেবেল, লেবেলে চাপ দেবেন। লেবেলে চাপ দেওয়ার পর ধরেন ম্যানেজিং ডিরেক্টর, ঠিক আছে? আপনি কোনটা নিতে চান? আপনি যত বেশি দামেরটা নেবেন তত আপনার সাশ্রয় হবে, ধরেন তত আপনি কম দামে অফার পাবেন, ঠিক আছে? আপনার যদি মনে করেন যে আমি সন্দেহ করতেছি এখানে ভালো হবে না খারাপ হবে, তাহলে আপনি 60 টাকাটা নিয়ে দেখতে পারেন। এই যে চার্জ 60 টাকা, 60 টাকা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারেন। প্রথমে খুলতে হবে না, প্রথমে 2 দিন আপনাকে সময় দিবে। সময় দেওয়ার পর যদি আপনি মনে করেন যে আপনি এটাতে কাজ করবেন, তাহলে 60 টাকা পরিশোধ করবেন, আর যদি মনে করেন কাজ করবেন না, তাহলে পরিশোধ করার দরকার নেই। তো এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিয়ে যে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার কীরকম আসবে আমি দেখাই দিচ্ছি। তো আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি ওইখানে ঢুকে যাচ্ছি। হ্যাঁ দর্শক, অ্যাকাউন্টটা খোলার পর এরকম আসবে। এরকম আসার পর এখানে আপনার সার্ভার আইডি দিতে হবে, আপনার নাম্বারটা ওইখানে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা দিতে হবে, এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পর আপনাদেরকে দেখাবো। আমার পাসওয়ার্ড ভুল হয়েছিল, এই জন্য আমি অ্যাকাউন্টে ঢুকতে পারি না। আমার আপনি পাসওয়ার্ড এবং ইউজার সব কিছু ঠিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পর এখন এইখান থেকে আপনি অ্যাড ব্যালেন্স ঢুকাবেন, ঠিক আছে? আপনি যদি এখানে যদি ব্যালেন্সটা চেক করেন, প্রথম প্রথম ব্যালেন্সে আইসা এখানে ব্যালেন্স চাপ দিলে দেখবেন আপনি কত টাকার অ্যামাউন্টটা ওইখান থেকে নিছেন, ঠিক আছে? চার্জ, ওই লেভেল চার্জটা আপনি যত টাকা নিছেন তত টাকা এখানে মাইনাস দেখাবে। এখন এটা পরিশোধ করবেন কীভাবে? আপনি তাদের সাথে যে হেল্পলাইনে কল দিতে পারবেন, ঠিক আছে? আপনার ড্রাইভ, এই যে এখান থেকে আপনি প্লাগ সিলোডও করতে পারবেন। তারপর এই যে প্লাগ সিলোডের অফার যে আছে না, ওই অফারগুলোও আপনি দেখতে পারবেন, এখান থেকে নিতে পারবেন, 5 টাকা 10 টাকা কমে পাবেন। এবং এই যে টপ আপ প্লাগ সিলোড করতে পারবেন। এইখানে হচ্ছে ড্রাইভ, ঠিক আছে? এই হচ্ছে ড্রাইভের অফার। অফারের ভিতর যদি আমি চলে যাই, এই যে এখান থেকে আপনি গ্রামীণ, বাংলালিঙ্ক, রবি, এয়ারটেল সব কিছু আপনি দেখতে পারতেছেন, ঠিক আছে? খুব কম দামে পেয়ে যাবেন। এই যে দেখেন, এখানে একটা জিনিস মজার বিষয় হলো, সর্বনিম্ন আপনি 5 জিবি পর্যন্ত নিতে পারেন। 5 জিবি পর্যন্ত যদি নেন, তাহলে 1 মাসের 5 জিবি আপনার রেট পড়তেছে 90 টাকা 1 মাস। যারা কম ইউজ করেন তাদের জন্য এটা পারফেক্ট, 1 মাস চলবে এবং 5 জিবি 90 টাকা। যারা একটু বেশি ইউজ করতে চান 10 জিবি নেন, যারা আরেকটু বেশি ইউজ করতে চাইতেছেন তারা 15 জিবি নেন 210 টাকায়, এরকম। তারপরে যে বান্ডেল অফার আছে, ঠিক আছে? আপনি যেইটা নিতে চাইতেছেন ওইটা আপনি নিতে পারবেন এইখান থেকে। এখন এখানে আপনি টাকা পড়বেন কিভাবে, ঠিক আছে? আপনার ব্যালেন্স, এই যে আপনার ইউজার নেমটা আছে না, এই যে ইউজার নেমটা,
এই ইউজার নামটা, এই নাম্বারটা, এগুলা মাস্ট বি আপনার কোনো অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় এগুলা লাগবে। এখন আপনি টাকা ভরবেন কীভাবে? টাকা ভরার জন্য আপনি এই যে অটো ব্যালেন্সে চাপ দিতে হবে, এই যে অটো ব্যালেন্স, ঠিক আছে, অটো ব্যালেন্সে চাপ দিবেন। অটো ব্যালেন্সে চাপ দেওয়ার পর তাদের একটা কন্ডিশন লেখা আছে, ঠিক আছে, এই যে সেন্ড মানি রেফারেন্স এর জায়গায় আপনার ইউজার আইডির মোবাইল নাম্বার বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আপনি যেটা করবেন, এখান থেকে আপনি বিকাশে সিলেক্ট করতে পারেন, নগদে সিলেক্ট করুন, রকেটে সিলেক্ট করুন, যেটা সিলেক্ট করেন আপনি করবেন। এখানে এই যে কপির অপশনটা আছে, কপিতে চাপ দিয়ে নাম্বারটা কপি করে নেবেন, বিকাশে দেন বা নগদ দেন, রকেট যেটা দেন, ওইখান থেকে সেন্ড মানি দেবেন। সেন্ড মানি দেওয়ার সময় আপনি রেফারেন্স আছে না, ওই যে রেফারেন্স, পাসওয়ার্ড দেওয়ার আগে একটা রেফারেন্স অপশন দেয়, রেফারেন্সে আপনার এই নাম্বারটা দিয়ে দিবেন, যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন, এই যে আপনার এই নাম্বারটা, ঠিক আছে, এই রেফারেন্সে আপনার এই নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে আপনার অটোমেটিক ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে। যদি রেফারেন্স কোন সময় ভুলে যান যে রেফারেন্স দিতে পারেন না, শুধু এই নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন, তাহলে ওইখান থেকে ট্রানজ্যাকশন নাম্বারটা নেবেন, ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশনটা আনার পরে এখানে অটো ব্যালেন্সে আসবেন। অটো ব্যালেন্সে আসার পর এখানে চাপ দিবেন, এই যে প্রসেড প্রসেড, এটা এটা চাপ দিবেন। এটা চাপ দেওয়ার পর যেই নাম্বার থেকে আপনি টাকা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে দিবেন, কত টাকা পাঠাইছেন ওই নাম্বারটা দিবেন, এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, এখানে অটো ব্যালেন্সে চাপ দিয়ে দেবেন, ঠিক আছে। ব্যালেন্সে চাপ দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টে আপাতত টাকা আছে, এই জন্য আমি আপনাদেরকে আর দেখাইতে পারলাম না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আর যদি এরকম কোনো টেক বিষয় নিয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তাদের এখানে টেলিগ্রাম সাইট আছে, টেলিগ্রামের গ্রুপ, যদি কোনো সমস্যা ওইখানে জানতে পারবেন। এখানে অ্যাডমিনের নাম্বার আছে, অ্যাডমিনের সাথে সরাসরি কল দিয়ে কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপে সিমে সরাসরি কল দিয়ে কথা বলতে পারবেন। এখানে আরে অনেক টাইটোরি আছে, পাসওয়ার্ড চেঞ্জ, পাসওয়ার্ড কেউ জেনে গেলেও পাসওয়ার্ড ঠিক করতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।